হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে রামাদানে আমাদের বাসায় জিলাপি বানানি হবে, ইনস্ট্যান্ট জিলাপি। তো এটা হলো ঝটপট জিলাপি বানানোর রেসিপি। এখানে 2 কাপ ময়দা দেওয়া হয়েছে, তারপরে 1 চামচ বেকিং সোডা অ্যান্ড 1 চামচ পরিমাণ লেমন জুস দেওয়া হয়েছে। হয়তো ইয়োগট অর লেমন জুস দুটা থেকে একটা থেকে দিতে পারবেন। তো লেমন জুস দেওয়া হয়েছে, এখানে ভালো করে মিক্স করে তারপরে এই কন্টেনারে ভরা হয়েছে। এখন জিলাপি বানানো হবে, অ্যান্ড অল্প ঘি দেওয়া হয়েছে 1 চামচ পরিমাণ। এখানে সুগার দিয়ে চিনি সিরা বানানো হচ্ছে, আর এখানে ফ্রাই প্যান বসানো হয়েছে জিলাপির জন্য। দেখা যাক কেমন হয় জিলাপি আজকে। আমাদের জিলাপি কেমন হইতেছে, আজকে অনেকদিন পরে কিচেনে আসলাম, প্রায় 1 সপ্তাহ। আয়সা দেখলাম আমার মেয়ে জিলাপি বানাইতেছে, তাই মনে করলাম একটু ভিডিও করি। 1 সপ্তাহ ধরে আমি আর নিজে আসতেছি না, আমার ছেলে মেয়েরা বানাইতেছে, ইফতার করতেছে ওদের পছন্দের মতো। এনিওয়ে, রমজান মাসে আমাদের বাসায় বেশি রাইস কারি খাওয়া হয় না, খুবই কম। ওদের পছন্দের মতো ডিফারেন্ট ডিফারেন্ট ইফতার বানানো হয়। তো এইবার রমজান মাসে ওরাই বানাইতেছে আর আমরা সবাই মিলে খাইতেছি। আজকে অনেকদিন পরে আমি অসুস্থ ছিলাম, তো পুরো 1 সপ্তাহে আমি নিচে আসছি, আইসাই দেখতেছি ওরা জিলাপি বানাইতেছে। জিলাপি বানাইতে হইলে আমরা তো এত প্রফেশনাল না, এই জন্য প্রথম কয়টা অত ভালো হয় না, পরে আস্তে আস্তে গিয়ে ভালো হয়। খুব যে ভালো বানাইতে পারি তা না, হয় শেষে দিয়ে ভালো হয়, প্রথম কয়টা খারাপ হয়। এই তো উঠছে, মনে হইতেছে ভালো হবে। এই দেখেন আমাদের জিলাপি মোটামুটি তো ভালোই হয়েছে লাগতেছে। জিলাপিগুলো খারাপ না, মাশাআল্লাহ, যতটুকু হয়েছে। ওরা খুবই পছন্দ করে জিলাপি, মানে রমজান মাসে এভরিডে জিলাপি হইতে হবে। এভরিডে জিলাপি বানানো তো সম্ভব না, একদিন বানাইলে 2 দিন খাইলো, এই 2 দিন হয়ে যদি গ্যাপ পড়ে এর মধ্যে আবার কিনে আনবে খাওয়ার জন্য। মানে এভরিডে জিলাপি হইতেই হইবে, এত ফেভারেট ওর বাবার। তো ওই জন্য কষ্ট করে ট্রাই করতে করতে আমরা এখন মোটামুটি শিখছি জিলাপি বানানো। এগুলো খারাপ না, দেখতে তো ভালোই হইতেছে। এই তো মাশাআল্লাহ, আমাদের জিলাপি অনেক সুন্দর হয়েছে। এই দেখেন, আমি একটু পান দিয়ে আমি দেখাই ভিতরে চিনির শিরা ঢুকছে কি না। হ্যাঁ, এই দেখেন ভিতরে চিনির শিরাও ঢুকছে। তো হয়ে গেল আমাদের জিলাপি।